মানতে কষ্ট হলেও সত্য, অধিকাংশ ছেলেরাই সহজ সরল মেয়েদের কষ্ট দেয় আর অতি পণ্ডিত মেয়েদের প্রেমে পড়ে। মেয়েরা তাদের বাবাকে কেন এত ভালোবাসে জানেন? মেয়েরা জানে বাবা পৃথিবীতে একমাত্র ব্যক্তি যে মেয়েদের কষ্ট দেবে না। মেয়েদের মনের কান্না এক বিছানায় পাশাপাশি শুয়ে থাকা মানুষটিও প্রায় কখনোই বুঝতে পারে না। সময় দাও তাকে, দেখবে তার মতো ভালো কেউ তোমাকে বাসতে পারবে না। আসলে মেয়েদের জীবনের চাওয়া পাওয়া গুলো নিজের একান্তই থেকে যায়, কখনো তাদের মুখে চাওয়া পাওয়া গুলো প্রকাশ পায় না। তাদের যেন কোনো স্বপ্ন বা আশা থাকতে নেই, তাদের জন্য যেটা থাকে সেটা হলো অন্যের জন্য বেঁচে থাকা। জন্মের পর বাবা মার জন্য, বিয়ের পর স্বামীর জন্য, আর মা হওয়ার পর তার সন্তানের জন্য। মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত, মানিয়ে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবনটাই শেষ। প্রথম নিঃশ্বাসটা বাপের বাড়ি থেকে শুরু হয় আর নিঃশ্বাসটা শেষ হয় স্বামীর বাড়িতে। মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? একটা মেয়ে নিজের ইচ্ছে মতো ঘুরতে পারে না, নিজের পছন্দের জায়গায় ঘুরে বেড়াতে পারে না, নিজের পছন্দের জিনিস নিজে বেছে নিতে পারে না। মেয়েদের স্বপ্নগুলো জন্মের সাথে সাথে যেন মরে যায়। আমাদের এই পুরুষতান্ত্রিক সমাজে মেয়েদের স্বপ্নগুলোকে কোনো মূল্য দেওয়া হয়নি। মেয়েদের জীবনটা সত্যিই আজব, চেনা নেই, জানা নেই, কখনো দেখা নেই, অথচ সেই মানুষটাকে আপন করে নিতে হয় বিয়ের পর। আসলে কি মেয়েরা নিজের ইচ্ছা করে স্বামীর বাড়িতে যায়, নাকি তাকে যেতে বাধ্য করে? একটি মেয়ে যে বাড়িতে ছোট থেকে বড় হয়, সেই বাড়িটা বিয়ের পর একদিন তার কাছে আত্মীয় বাড়ি হয়ে যায়। নিজের আপন বাবা মা ভাই বোনকে সারা জীবনের জন্য পর করে দিতে হয়। শ্বশুর বাড়িতে গিয়ে নানা ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয়। সকালে ঘুম থেকে একটু উঠতে দেরি হলে শুনতে হয় হাজার রকমের কথা, মুখ বুঝে স্বীকার করে সব সহ্য করতে হয়, কারণ সে জানে এটা যে পরের বাড়ি, আর পরের কথা মতোই চলতে হয়। আর মেয়েরা জানে কিভাবে পরিবারের মানুষের সাথে নিজেকে খাপ খাইয়ে নিতে হয়, কষ্ট হলেও সবকিছু মানিয়ে নেয়, কারণ সে জানে সে মেয়ে, তার ভালো লাগা খারাপ লাগার কোনো মূল্য নেই। জীবনের কিছু কথা থাকে, কে বুঝবে তার মনের কষ্ট, কারণ এটা যে তার নিজের বাড়ি নয়। মেয়েদের নিজের চাওয়া পাওয়ার কোনো মূল্য কখনো কেউ দেয় না, জোর গলায় কখনো কারোর সাথে কথাও বলতে পারে না। তার ভালো লাগা খারাপ লাগার মূল্য কেউ দেয় না, কারণ এটা যে অন্যের বাড়ি। নিজের বাবা মা ভাই বোনকে দেখতে মন চাইলে নিজের ইচ্ছা মতো দেখতেও পারে না, তার জন্য কত কথা শুনতে হয়, সারা এলাকা ঘুরে বেড়ানো মেয়েটাকে চার দেয়ালের মাঝে বন্দি থাকতে হয়। এই যে এত ত্যাগ, তারপরেও পরিবারের মানুষগুলোর কাছে ভালো হতে পারে না, শুনতে হয় হাজার রকমের কথা। বিয়ের দিন নিজের বাড়ির সব কিছু ছেড়ে চলে আসে অন্যের ঘরের ঘরণী হয়ে। এই বিদায়টা যে কতটা যন্ত্রণা সেটা শুধুমাত্র একটা মেয়েই জানে। এই অনুভূতি চাইলেও ভাষায় প্রকাশ করা যাবে না, এটা সত্যি অনেক কষ্টের। মেয়েদের জীবন কি অদ্ভুত জীবন, তাই না? পর মানুষগুলোকে আপন করে নিজের জীবনটাকে নতুন করে সাজিয়ে নেয়। সত্যি মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত। ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে 2-3 দিন ঠিক মতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা বাবা মা ভাই বোন সবাইকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। মেয়েরা অভিনয় করতে পারে, কিসের অভিনয় জানেন? হাজার কষ্টের মধ্যেও হাসি মুখে থাকার অভিনয়। মেয়েরা সব কষ্ট সহ্য করতে পারে। শ্বশুর বাড়ির মানুষগুলো যতই খারাপ হোক, স্বামী যদি ভালো হয়, মেয়েরা সব কষ্টই সহ্য করতে পারে। মেয়েদের কিছু কষ্ট আছে যেটা কখনোই কারোর কাছে প্রকাশ করে না, শুধু নিজের বুকের মধ্যে বয়ে বেড়ায় সারাটা জীবন। বিবেকহীন এই সমাজে মেয়েদের কান্না করাটাও নিষেধ, কান্না করলে সবাই বলে দেখো ন্যাকামো করছে। লোকে বলে মেয়েদের নিজের কোনো বাড়ি হয় না, কিন্তু সত্যি কথা হলো তাদের ছাড়া কোনো বাড়ি সম্পূর্ণ হয় না। মেয়েরা বিয়ের পর বউ হয় না, তারা হচ্ছে শ্বশুর বাড়ির সবার প্রয়োজন মেটানোর এক জীবন্ত মেশিন। মেয়েরা সত্যি অনেক বেশি ভালোবাসতে পারে, তার একমাত্র প্রমাণ হলো মা। মেয়েরা সত্যি খুব অবহেলিত, কারণ তাদের জন্মের পরে শুনতে হয় মেয়ে হয়েছে পরের বাড়ি চলে যাবে। মেয়েদের জীবন সবচেয়ে কষ্টের হয় তখন যখন সে তার শ্বশুর বাড়ির কাছ থেকে খারাপ ব্যবহারের সম্মুখীন হয়। আমার এই কথাগুলো 85% মেয়েদের মনের কথা, কেউ প্রকাশে বলতে পারে কেউ পারে না। আপনাদের সাথে আজ আমি অনেক কথা শেয়ার করলাম, যদি সত্যি হয় সবাই কমেন্ট করে জানাবেন। এদিকে আমি খিচুড়ি রান্না করেছি, কিন্তু আপনাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। ওদিকে আমি চিকেনটাও রান্না করে নিলাম, হচ্ছে কাঁচকলার কাবাব, এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে, আর বিশেষ করে খিচুড়ির সাথে আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি আজকে কাঁচকলার কাবাব করে নিলাম। তো আমি এখন এটা খুব ভালো মতো ফ্রাই করে নিব। এই তেলটা কালকে ছিল, কালকেও একটু কাবাব করছিলাম, তো এটা একটু ফ্রিজে রেখে দিছিলাম,
তো এটা আজকে ভেজে নিচ্ছি। বাহিরে প্রচুর কনস্ট্রাকশনের কাজ হচ্ছে, আর সেই শব্দটা অনেক বেশি হয়, আর আমার এইখান দিয়ে এত বেশি প্লেন যায় যার কারণে কোনো ভয়েস ঠিক মতো দিতে পারি না, অনেক বেশি নয়েজ হয়। এই কাবাবটা খেতে দারুণ লাগে, উপরটা ক্রিস্পি আর ভিতরে সফট। এইটা যখন ভাত দিয়ে খাওয়া হয় তখন অনেক বেশি মজা লাগে। একদম ফুলে ডাবল হয়ে গেছে আলহামদুলিল্লাহ, ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন এটা আমি একে একে উঠাই নিব। এইটা শব্দ শুনেই বুঝতে পারছেন উপরের লেয়ারটা কতটা ক্রিস্পি হয়েছে। ইলিশ মাছ ভাজি করছি,